বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন এনএলএফটির যে শিবির রয়েছে তা আরও একবার প্রমাণিত হলো। বাংলাদেশে থাকা এনএলএফটির শিবির থেকে পালিয়ে এসে ভারতে আত্মসমর্পণ করলেন এক জঙ্গি, নাম বিনয় ত্রিপুরা। ছামনু থানার গোবিন্দবাড়ির আসাম রাইফেলসের 18 নম্বর ব্যাটেলিয়নে আত্মসমর্পণ করেন বিনয়। এনএলএফটির বিশ্বমোহন গোষ্ঠীর 2 সদস্যের সঙ্গে জঙ্গলে চলে গিয়েছিল বিনয়। তারপর দীর্ঘদিন বাংলাদেশে থাকা গোপন আস্তানায় অতিবাহিত করে সে। কিন্তু জঙ্গি জীবন আর ভালো লাগছিল না, তাই স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য এই আত্মসমর্পণ, জানালেন বিনয়। বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন এনএলএফটির যে শিবির রয়েছে তা আরও একবার প্রমাণিত হলো। বাংলাদেশে থাকা এনএলএফটির শিবির থেকে পালিয়ে এসে ভারতে আত্মসমর্পণ করলেন এক জঙ্গি এবং তার নাম বিনয় ত্রিপুরা। জানতে পারা গেছে ছামনু থানার গোবিন্দবাড়ির আসাম রাইফেলসের 18 নম্বর ব্যাটেলিয়নে আত্মসমর্পণ করেন বিনয়। এনএলএফটির বিশ্বমোহন গোষ্ঠীর 2 সদস্যের সঙ্গে জঙ্গলে চলে গিয়েছিল বিনয় এবং দীর্ঘদিন বাংলাদেশে থাকা গোপন আস্তানায় অতিবাহিতও করেছে সে। কিন্তু জঙ্গি জীবন আর তার ভালো লাগছিল না, তাই স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য এই আত্মসমর্পণ করলেন বিনয়। তুমি কোন জঙ্গি গোষ্ঠীর সদস্য? এনএলএফটি। তো আজকে কি করছো তুমি? আজকে কার কাছে সিলিন্ডার করছো? কি কারণে মূলত সিলিন্ডার করছো আজকে? আমি মনে করছিলাম ওই ডবিরিয়ান আমার নিয়ে গেছিলাম জঙ্গলে, বলা জুতরিয়ান নিয়ে গেছিলাম। তাহলে আমি থাকার সময় আমি ভাবছিলাম এটা জঙ্গল থেকে থাকলে আমি কোনো লাভ নেব নাই, আবার আমি আত্মস্বজন আমি দিছি। কী নাম তোমার? বিনয় ত্রিপুরা। কোন জায়গায় বাড়ি? বাড়ি নি রমণীপাড়া। কোন জায়গাটা? এটা শিববাড়ি পাঠ। মুগিয়া গামী না মুগিনিয়া মুনু।